দেখো সকালবেলায় আমরা খাবো ডাব, ডাক্তার একটা করে ডাব খেতে বলেছে যদি না শরীরটা সুস্থ হয়। আর আরেকজন খাচ্ছে হচ্ছে, কী খাচ্ছিস বল, ওটা বল, ওটা কী খাচ্ছিস বল, বলবি তো। সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর কেজি বং ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। কালকে রাত্রিবেলা একটু জ্বর জ্বর চলে এসেছিলো, সেখানে ওষুধ খেলাম, ক্যালপল খেয়ে একটু শরীরটা ঠিক হলো রাত্রিবেলায়। হয়ে যাওয়ার পর সকালবেলা দেখতে পাচ্ছি আর জ্বর টর কিছু নেই, তো কাজকর্মগুলো তো করতে হবে, ওই জন্য উঠে পড়ে শরীরে হালকা একটু গা হাত পা ব্যথা আছে, তাও নিয়ে কাজকর্মগুলো করতে করতে যদি শরীরটা ঠিক হয়ে যায় সেইভাবে করছি। মা তো গত 7-8 দিন ধরে মাই রান্না করছে, পম্পা তো রান্নাঘরে ধারে বাড়ে আসতে পারছে না। মা ঠিক কী রান্না করছে তোমাদেরকে দেখাই। কী রান্না করছো মা? আজকে করছি নিরামিষ খাবে বলছে। সকালে টিফিনে ডিম সিদ্ধ, পাউরুটি, কলা এসব হয়েছে, আর এখন হবে ডাল, টমেটো চাটনি করেছি, আলু সিদ্ধ, আর একটা নিরামিষ চচ্চড়ি, পেঁয়াজ ভাজা হচ্ছে। হ্যাঁ, আর এরপরে খাওয়ার সময় একটু ডিমের মাছ করে নেব। আচ্ছা, এই আলু সিদ্ধ আছে, এই একটা সবজি চচ্চড়ি করব, সম্ভব হচ্ছে একটু নিরামিষ সবজি চচ্চড়ি করো, এই করব, এই ডাল ফাটাল দেবো, আর আমি একটু টকটক চাটনি খাই, একটু চাটনি হয়েছে। দেখো আরেকজনকে কতবার বারণ করছি সে আলুটা কামড়ে কামড়ে খাচ্ছে, এই ছেড়ে দে, আলু খেলে গ্যাস হয়, বেটে ছেড়ে দে, আলু খাবি না, ছাড় ছাড়, খাবার জিনিস আর পাচ্ছিস না তুই। এ দেখো মা কতটা আলু খেয়েছে, দেখো কি করলে, খালি হ্যাঁ হচ্ছে, খাও ওটা, খাও ওটা, খাও 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 খাও, আগের দিন ডাব খাওয়া। আরে খা, ও ডাব খাবে, না দিচ্ছি, যাও জল দিচ্ছি, দাও দিচ্ছি, দিচ্ছি দাও না, দিচ্ছি দাও, দিচ্ছি দাও। চল যাবো, চল চল চল, যাবু এটা বলে মগে দে তো, খাক নাকি খায় নাকি দেখি, দে না আমি মগে দিচ্ছি, আয় খায় নাকি দেখি, ও ডাব খায় বললাম করছে, খায় নাকি দেখি। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, ওটা খেয়ে নে, এবার মার খাবি কি, খাগে খাচ্ছে, খাচ্ছে, খাবে, আর খাবে না, তোমার চান করাবো এটা দিয়ে। এই মেন হচ্ছে ডাবের জল খাবে না, ডাবের রানি খেলা করবে, দেখি এখানে আয় দেখি, এনে আর সে শরীরটা একটু ভালো হয়েছে দুদিনের থেকে, আগে থেকে দুদিন যা কষ্ট পেয়েছে ছেলেটা, আজকে একটু ভালো হয় সকাল থেকে। আর একজন শুয়েই আছে, দেখো শরীরটা কেমন লাগছে আজকে বলে দাও। কি বাবা, এ বাবা কামড়াচ্ছি রে, ছিঁড়ে দেবে কিন্তু, এ দে ধরে একটা পা, একটা পা দিয়ে দে গালে, একটা পা গালে দিয়ে দিলে ধরে, দিদি
কোথা থেকে এইগুলো এনে ফুলকপির ডাঁটি ফাঁটি এনে এইগুলো এনে এই কি অবস্থাটা করলো দেখো পরিষ্কার ঘরটা এই এরকম খাবি হ্যাঁ কি হচ্ছে এখন সারাদিন তোমার সঙ্গেই সাথ দিই তাহলে সেই যখন অফিস যেতে পারলাম না তোমার সঙ্গে সাথ দিই কি করছো দেখাই আর সে বইগুলো তো এই জায়গাগুলো ফাঁকা করতে হবে না যখন নতুন বই আসবে সেই জন্য যেগুলো দেখছি কিছু কিছু খাতা আছে যেগুলো মানে কয়েকটা পেজে কাজ হয়েছে স্কুলেরই খাতা কয়েকটা লিখিয়েছে দেখো এই যে কয়েকটা লিখিয়েছে বাকি সব এতগুলো পেজ ফাঁকা তো এগুলো রেখে দিচ্ছি এই বছর কাজ মানে যখন বুক লিস্টটা দেবে তখন একটু মিলিয়ে রেখে নেব নিয়ে যে কোন খাতায় কীরকম লাগবে এখানে একটা দরকার হয় এটা কভারটা চেঞ্জ করে দেবো নাহলে এখানে একটা স্টিক লাগিয়ে দেবো দিয়ে কভারটাই সম্ভবত চেঞ্জ করতে হবে করে খাতাগুলো চেঞ্জ করে নেবো তো এই সাইডটায় যেসব খাতাগুলোতে পেজ আছে সেগুলো রাখছি এটাতে যেগুলো বাদ যাবে সেগুলো রাখছি আর করে মোটামুটি তাকগুলো ফাঁকা করছি এখন সেই আমি অন্য কাজ করতে পারছি না মাথা ব্যথা ঘুরছে এটা বসা কাজ ওই জন্য ভাবলাম বসা করে রাখি এটা হার্ড অ্যান্ড মাইন্ড এটা গল্পের বইয়ের মতো কাজে লাগবে এটা যেখানে আমাদের সব গল্পের বইগুলো থাকে সেখানে রেখে দিবে গল্পগুলো সুন্দর এটা এটা তো গল্পের বই নাকি এটা আরো একবার ওই স্কুলে বিয়ে হয়েছিল স্টার অফ দা ইয়ার হয়েছিল সেবারে এই বইটা দিয়েছিল একটা মেডেল দিয়েছিল আর একটা সার্টিফিকেট দিয়েছিল মানে ওই স্টার অফ দা ইয়ার হওয়ার জন্য এই বইগুলো কেন দেয় আমি বুঝি না জীবনে কিছু করায় না হ্যান্ড রাইটিং আমার ছেলে তো এত ভালো সে বাঁধিয়ে রাখার মতো আর কিচ্ছু করায় না শুধু শুধু প্রত্যেক বছর এই বইগুলো দেয় এই বই তারপরে আর একটা আছে রেডিয়েন্ট রিডার বলে জীবনে এই বইগুলো খোলেও না কিন্তু প্রত্যেক বছর ঠিক টাকা নেমে আর দেবে বইগুলো ড্রয়িং খাতা ওরম এই ড্রয়িং খাতাটা 3 বছর চলছে আমি এই যে 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 পলিসি এই পলিসি করে করেই রাখি তো একটা দুটো পেজে করালো আমি কি করি এই কভারের মধ্যে ঢুকিয়ে দিই এই করে করে মানে এই এই খাতাটা 3 বছর চলছে এখনো দেখো পেজ না সব খালি টাকা কার ধান্দা কদিন শরীরটা খারাপ ছিল বলে সেভাবে ছাদেও আসতে পারিনি আর এখন একটু ভালো আছে বলে আজকে ছাদে এলাম ভাবছি একটু ঝাঁট দিয়ে দিই গাছগুলোতেও জল দিয়ে দিই দিদি থাকতে একদিন গিয়েছিল কিন্তু দিলে কী হবে রোদ্রের যা তেজ না গাছগুলো একটু না একদিন জল পেলেই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ছাদের তো অবস্থা দেখাই দাঁড়াও
পুরো এইগুলো দেখো পাতা টাতা পুরো পুড়ে কি অবস্থা হয়ে আছে। আর আমাদের জোজো ওপর একটা ছাদে ঝাঁট দেওয়া ঝাঁটা ছিল, সেটা পুরো দড়ি খুলে ছিঁড়ে দরজিয়ে কোথায় ফেলেছে তা ভগবান জানে। আর গাছগুলো মাটি একদম শুকিয়ে কাট হয়ে গেছে, মাটিতে একদম জল নেই, ওই জন্য গাছগুলো একটু জল দেবো। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ফুটেছে, গাছগুলো সূর্যের তাপে একদম শুকিয়ে যাচ্ছিল, তাই গাছগুলোতেও একটু জল দিয়ে নিলাম একেবারে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যেমনভাবে তোমরা আমাদের সাপোর্ট করছো তেমনভাবেই করে যেও প্লিজ। তো আজকের মতো এখানেই, টাটা।